নমস্কার বন্ধুরা আমি রাহুল লাভিং পেটস স্যাম্পেয়া ইউটিউব চ্যানেল থেকে আপনাদের জানাই স্বাগতম তো বন্ধুরা আজকে এটা নিয়ে আলোচনা করব এই যে কক হোটেল পাখিটা দেখানো হচ্ছে এটা কিন্তু আমার ঘরের বাচ্চা ছিল ঘরের বাচ্চা বলতে ঘরের বাচ্চাটা বড় হয়ে যাওয়ার পর যে বয়সটা এসছে প্রায় দশ প্লাস হয়ে গেছিলো দেখলাম ম্যাটিং করছে তার সাথে কিন্তু আমি হাঁড়ি দিয়েছিলাম ঠিক আছে হাঁড়ি দেওয়ার পরের নাকি দেখলাম পাখি কিন্তু ডিম পেরেছে তো আমি ডিম ডিমগুলো চেক করব তো এখানে যে পাহাড়িটা দেখতে পেয়েছেন এখানে কিন্তু ডিম পেরেছে এই পাখি বড়ো পাখি ধারি পাখি এদের ডিম কোনো ফলস হয় না ডিমের ডিম চারটে ডিম পালে চারটে ডিমই ফোটে ঠিক আছে তো এগুলো আমার কোনো চিন্তা নেই এগুলো ডিম পেরেছে ওর সাথে কিন্তু নিচে এই পেয়ারটাও দেখাচ্ছি এই পেয়ারটাও কিন্তু ডিম পেরেছে আপনারা দেখতে পেয়েছেন দেখাচ্ছি এই যে ফিমেল পাখিটি কিন্তু মেল প্যাকেট বা ফিমেল তা দিচ্ছে ঠিক আছে তো এগুলো কিন্তু ফলস যায় না এদের ডিম পারলে ডিম ফোটে এদের ওপর আমার বিশ্বাস আছে ঠিক আছে এই ওপরে যে পাখিটা আপনারা দেখালাম এই পাখিটা দেখাচ্ছি এই পাখিটা কিন্তু ডিম পেরেছে ফার্স্ট টাইম এদের কিন্তু বয়সও অল্প ফার্স্ট টাইম ডিমটা পেরে প্রায় আট ন দিন হয়ে গেছে সব ডিম পেরে দিয়েছে এবারে আমি কি ডিমটা কিন্তু চেক করব। চেক করলেই তবে বুঝতে পারবেন যে পা ডিমটা ফাটাইল হবে কি আনফাটাইল সেটা দেখে নেবো দেখে নেবার কারণ যদি না দেখি তাই ওই ফাটাইল বা আনফাটাইল ডিমটাই নিয়ে কিন্তু ওরা বসে থাকবে ডিম ফুটবে না তারপরে কিন্তু আস্তে আস্তে ওদের ডিম পাড়ার এটা নষ্ট হতে থাকবে তাই আমি ডিমটা এক্ষুনি চেক করব চলুন তাহলে হাঁড়িটাকে বার করে নিই ঠিক আছে দেখে নিই দেখে নেওয়ার পর আমি দেখিয়ে দেবো আজকে আপনাদেরকে যে কটা ডিম আছে প্রথম ফার্স্ট টাইম ব্রিডিং তো ব্রিডিংটাও ঠিকভাবে করেনি সমস্যাও ছিল ওদের কিন্তু ফার্স্ট টাইম পাখি যদি কোনো মেলটা বড় হতো বা ফিমেলটা ছোট হতো তাহলে কিন্তু সমান সমান বাচ্চাগুলো এখন ফুটে যেত বা ফাটাইল ডিম হবেই সেক্ষেত্রে আমরা দেখি এখানে যে তিনটে ডিম আছে দেখেই বোঝিয়ে যাচ্ছে আনফার্টাইল হচ্ছে কারণ ডিমের মধ্যে পটি লেগে থাকলে বুঝতে পারবেন পাখির আনফার্টাইল আর লাইট জেনে দেখাচ্ছি ডিমটা কিন্তু হলুদ হয়ে আছে আট দিনের ডিম কিন্তু এরকম হয় না লাল থাকবে সিরা দেখা যাবে সেটা কিন্তু ফার্টাইল হবে এটা কিন্তু আনফার্টাইল ডিম ঠিক আছে একটি ডিম আনফার্টাইল হলো তিনটে ডিমই হবার কারণ দেখেই দেয় বলে দিয়েছি আপনাদের ডিম নোংরা লেগে আছে ডিমে এটাও আনফার্টাইল ডিম আছে এগুলো ফার্টাইল হবে না আর এই ডিমটাও কিন্তু আনফার্টাইল মানে তিনটে ডিমই কিন্তু আমি দেখলাম যে আনফার্টাইল হয়েছে ঠিক আছে ওদের থেকে কিন্তু আমি কিন্তু পাখিদের থেকে হাঁড়িটা কিন্তু আজ বার করে নেবো হাঁড়িটা বারও করে নিয়েছি ওদেরকে কিন্তু আমি কী দেবো ভালো করে ক্যালসিয়াম দেবো দেখুন তিনটে ডিম আনফার্টাইল ডিম আছে ভালো করে ক্যালসিয়াম দেবো রিকুবিড দেবো এবার যে ব্রিডিংটা করবে ওরা কিন্তু পারফেক্ট ব্রিডিং করবে ঠিক আছে ওদের বয়সটাও কিন্তু আস্তে আস্তে এক বছরের দিকে চলে যাবে বয়সটাও পাখিগুলো কিন্তু তবেও কিন্তু ভালোভাবে ব্রিডিং করবে তো দেখে নিলাম যদি আনফাটাইল পাখি যদি এখানে যদি এদের বয়স ধরুন দশ যদি মেল পাখিটির বয়স যদি বারো হতো বারো মাস বয়স তাহলে কিন্তু ডিমগুলো কিন্তু ফার্টাইল ডিম হতো এখানে সমান সমান বয়স হয়ে যাওয়ার কারণ যতক্ষণ না পাখি ম্যাচুইট হয়ে যাচ্ছে অ্যাডাল্ট থেকে তবেই কিন্তু ডিমগুলো ফুটবে ঠিক আছে বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবে লাভিং পেট স্যাম্পিয়ার ইউটিউব চ্যানেল দেখা হবে নেক্সট ভিডিওই